ওই তো বৌদি ভাই। কি গো বলছি, প্রজাপতি কি তোমার কাছে ছিল? না তো। তাহলে বোধহয় প্রজাপতি প্যান্ডেলে খেলছে। কেন প্রজাপতিকে খুঁজছিলে? না না, তোমাকেই দরকার, তোমার ছেলের গায়ে হলুদ, সেই জন্য। ময়ূরাক্ষীকে নিয়ে কি কথা হচ্ছিল এখানে? আমি ময়ূরাক্ষীকে এখানে থাকতে বলেছি, ওর তো শরীরটা ভালো নেই, এত টানা হাজরা করলে অসুবিধে হবে, এখান থেকে চিকিৎসা করাতে সুবিধে হবে। এই বাচ্চা মেয়েটা ওকে নিয়ে কত দৌড়োদৌড়ি করবে আমাকে বল। আর ময়ূরাক্ষী এখানে থাকলে তোর আঙ্কেলেরও ভালো লাগবে। আমার ভালো লাগবে মানে? তোমার ভালো লাগবে মানে তোমার এত পুরনো বন্ধু, সে যদি তোমার কাছে থাকে তোমার ভালো লাগবে না? কি বলতে চাইছো এক্স্যাক্টলি? আমি কি বলতে চাইছি? আমি তো খুব সহজ একটা কথা বললাম। না তুমি তো ইদানিং কোনো সহজ কথা বলো না, সহজ কথা বলার অভ্যেসটাই চলে। আমি সহজ কথাই বলি, তোমার জটিল মনে হয় ইদানিংকালে। আমার কিছু করার নেই অনুশ্রী, এই দিকটা তুমি একটু সামলে নিও তো। কোথায় যাচ্ছ তুমি? দোকানে। মানে? মানে এটা খুব অপরিষ্কার কি? আমি তো তোমাদের কোনো কাজেই ছিলাম না, কোনো কাজ আটকেছে কি আটকায়নি, সুতরাং আজকেও আটকাবে না। তোমার গায়ে হলুদ হবে এবং খুব সুন্দরভাবেই হবে, কিন্তু আমি তোমার গায়ে হলুদে থাকতে চাই না। মা তুমি তো বাড়াবাড়ির একটা শেষ পর্যায়ে চলে গেছো দেখতে পাচ্ছি। আমাকে একদম শাসন করার চেষ্টা করিস না, বুঝতে পেরেছিস? আমি তোর ব্যক্তিগত সম্পত্তি নই। তুই কোকোর সঙ্গে যেটা করতে পারিস আমার সঙ্গে সেটা করতে পারিস না, আমি সেটা মানব না। তো তোমার জন্য যে আমার বউটা খারাপ হয়ে যাচ্ছে এটুকু তো একবার ভেবে দেখো। সরিয়ে নে আমার থেকে। ও তাহলে তো আমায় সরে যেতে হয়। কেন আমি সরবো? আমাকে তো বাবা একবারও বলেনি এখান থেকে চলে যেতে হবে। তাহলে তোদের বাড়ি থেকে আমি চলে যাচ্ছি। কি হচ্ছে এটা বলো তো? কি হচ্ছে তোমার? কিছু হয়নি। না তোমার চোখ মুখ তো ঠিক লাগছে না। ঋত্বিক আমি ঠিক আছি, ঠিক আছি, ঠিক আছি। কোজা করি দেখো, আমাকে উদ্যালক তো থাকতে বলেছে, আমি আমি কিন্তু থাকতে চাইনি। সেটা নিয়ে তোমাদের মধ্যে যদি দেখো, আমি কিন্তু তোমাদের কাউকে কোনো প্রবলেমের মধ্যে ফেলতে চাই না। তোমার জন্য প্রবলেম কেন হবে ময়ূরাক্ষী? সমস্যা যদি হয় তাহলে এবাড়ির লোকেদের নিয়ে হবে, তোমাকে নিয়ে কেন হবে? তুমি আমার কাছে শুধুই অতিথি মাত্র, আমি সেটাই মনে করি। আর তুমি আগের বার যখন এসেছিলে আমি জোর করে তোমাকে নিয়ে এসেছিলাম, এবং সেই কথা আমি তোমার উদ্যালকটাকে বলেছিলাম, নিশ্চয়ই তোমার মনে আছে। আন্টি, তুমি মায়ের জন্য যেই চেষ্টাটা করেছো আর কিন্তু কেউ সেই চেষ্টাটা করেনি। আজকে হয়তো আঙ্কেল থাকতে বলছে, কিন্তু এই ভাবনাটা প্রথম তোমার মাথাতেই এসেছিল, তুমিই বলেছিলে। আর কেউ জানুক না জানুক আমি জানি, আমি তো দেখেছি সবটা। একজন মানুষের অসুস্থতা নিয়ে কি কি ভাবছে না ভাবছে সেটা পরিমাপ করতে নেই, সবাই ভাবে, যে যার নিজের মতো করে ভাবে। কেউ কেউ হয়তো মুখে প্রকাশ করতে পারে না, যেমন তোমার আঙ্কেল। এতদিন আমি দায়িত্বে ছিলাম, ভেবেছিলেন আমি সবকিছু সামলে নেব, তাই নিজে কিছু বলেননি। এখন আর আমার উপর ভরসা করতে পারছে না, তাই নিজে দায়িত্ব নিতে চাইছে। জল থই থই ভালোবাসা, সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।